সেটা হচ্ছে মানে আমরা তো সবাই সফল হতে চাই, সবাই সফল হতে চাই। দেখেন আমি যদি এই পেশায় যাই এটা হয় আবার এটা হয় না, ওটা পাই আবার এটা, যদি এমন একটা পেশা হতো এক পেশায় সবকিছু পাওয়া যেত তাহলে তো জীবনটা সার্থক হতো নাকি? আমার খুব পছন্দের একটা গল্প বলি আপনাদের। সৃষ্টিকর্তার কাছে এক লোকের চোখ নাই, তো সে সৃষ্টিকর্তার কাছে শুধু মিনতি করে এটা, হে সৃষ্টিকর্তা তোমাকে যদি একবার উপলব্ধি করতে পারতাম, উপলব্ধি করতে পারতাম, যদি একবার দেখতে পেতাম, যদি একবার উপলব্ধি করতে পারতাম, যদি একবার তোমার সাথে কথা হতো। এভাবে করে সৃষ্টিকর্তার কাছে সে শুধু কি করে, কামনা করে, প্রার্থনা করতেই থাকে, করতেই থাকে। একটা দিন যেটা হলো, অনেক বছর পর সৃষ্টিকর্তা এসে তার সামনে হাজির হলো, বলল বলো তুমি কি চাও। তখন সে অন্ধ লোক বলছে, হে সৃষ্টিকর্তা আমি তো দেখতে পাই না, দুনিয়া কত সুন্দর এটা আমি শুনেছি শুধু আমি দেখি নাই। বলতেছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, তবে একটা শর্ত আছে, এক বাক্যে চাইতে হবে। কয় বাক্যে চাইতে হবে? এক বাক্যে চাইতে হবে। তখন ওই লোক বলছে, সৃষ্টিকর্তা চাওয়ার কথা তো আমার মাথায় নিয়ে আমি তো আপনাকে ডাকি নাই, আপনাকে ডেকেছি আমি আমার শান্তির জন্য, আমি শান্তির জন্য আপনাকে ডেকেছি। তখন সৃষ্টিকর্তা বলেছে, তুমি যেরকম তোমার দায়িত্ব পালন করেছো আমাকেও আমার দায়িত্ব পালন করতে হবে, কন্ডিশন একটা, কয় বাক্যে চাইতে হবে? এক বাক্যে চাইতে হবে। তখন সে অন্ধ লোকটি বলল, হে সৃষ্টিকর্তা একটা রাত আপনি আমাকে সময় দেন, আগামীকালকে আমি আপনাকে বলব। তখন সৃষ্টিকর্তা বলল, ফাইন, তাই। এবার সে পুরো দিন পুরো রাত ভাবছে কি চাওয়া যায়, কি চাওয়া যায়। চিন্তা করতে করতে একটা সময় মাথায় আসলো, আচ্ছা আমি তো চোখেই দেখি না, আমার তো চোখের কি দরকার, পাওয়ার, আলো দরকার, তাহলে দৃষ্টিটা চাই। আচ্ছা আমি দৃষ্টিটা না হইলে পাইলাম, এখনো বৃষ্টি আসছে, ঘর দিয়ে পানি পড়ে, রোদ টিকি না ঘরে, যখন রোদ পড়ে আমার তো বাড়িও দরকার। আচ্ছা বাড়ি দিয়ে কি করবো, আমার তো বই নেই। আচ্ছা বিয়ে না হয় আমার হলো, যদি বিয়ের কথা বলি তাহলে বিয়ে না হয় হলো, আমার তো বয়স হয়ে গেছে, বিয়ে হায়াত তো তেমন বেশি নাই। আচ্ছা বিয়ে নিজেই তো খাইতে পারি না, আমার বিয়ে করলে বোরে কি খাও, ওরে আল্লাহ এত কিছু আমি কেমনে চাইবো, আল্লাহ তো বলছে কয়টা চাও। চিন্তা করতে 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 সে মহেন্দ্র খন এসে উপস্থিত, যথারীতি সৃষ্টিকর্তাও হাজির, বলো কি চাও। তখন সে অন্ধ বলছে, সৃষ্টিকর্তা আপনি তো আমাকে একটাই চাওয়াই তো চাইতে পারবো না? বলে হ্যাঁ একটাই চাও। ঠিক আছে তাহলে একটাই দেন, আমি বেশি কিছু চাই না সৃষ্টিকর্তা, আমি আমার নাতির ঘরের পুতিকে, নাতির ঘরের পুতিকে কোলে নিয়ে চোখে দেখে দেখে সোনার থাল সোনার চামিসে দুধ ভাত খাওয়াইতে চাই। মানে উনি বেশি কিছুই চান না, শুধু একটাই চান, নাতির ঘরের পুতিকে কোলে নিয়ে চোখে দেখে দেখে সোনার থাল সোনার চামিসে দুধ ভাত খাওয়াইতে চান। এখন প্রশ্ন হলো, নাতির ঘরের পুতি মানে আপনি বুঝছেন কত লম্বা হাত, নাতির ঘরের পুতি কোত্থেকে আসবে যদি ফ্যামিলি না হয়, কি পরিমাণ পয়সা হইলে রে ভাই, সোনার থাল সোনার চামিসে দুধ ভাত খাওয়ায়। হ্যালো, আমাদের জীবনও এমনিতে করে অনেক চাওয়া আছে। আজকে যদি সৃষ্টিকর্তা এসে আমাকে প্রশ্ন করত, তুমি তোমার জন্য না তাদের জন্য যদি তোমার কিছু চাওয়ার থাকে তুমি কি চাইবে, আমি এক বাক্যে বলবো আমি চাই এরা সবাই অ্যানেক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোক। আমাকে বলা না বলা সকল স্বপ্ন এই এক চাওয়াতেই পূর্ণ হবে, সবার স্বপ্নময় জীবন সফল হোক, সুন্দর হোক। একটা মানুষ আপনি এমন হন, একটা পরিবারে একটা লোক যদি পরিশ্রম করে পুরো পরিবার খেয়ে যেতে পারে, জানেন? Yes, yes.
একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে যদি পরিশ্রম করে পুরো পরিবার খেয়ে যেতে পারে, আপনারা এমন সন্তান কে কে হতে চান আমি দেখতে চাই। আমি আমার ফ্যামিলির ওই রেসপন্সিবল হব। ইয়েস, এত ছোট চাওয়া না না, আপনারটা ভালো মানে আমার একটু পছন্দ হয় না। এটি আমি কি চাই আমি আপনাকে বলি, এই দুনিয়াতে যতগুলো সফল মানুষ আছে আপনি দেখবেন তারা এই উচ্চতায় সফল, এই উচ্চতায় সফল তাদের পরবর্তী 14 পুরুষ তাদের অর্জনটাকে উপভোগ করে যেতে পারে। এরকম মানুষ এই দুনিয়াতে আছে, এরকম মানুষ এই দুনিয়াতে আছে। এনএক্সের মাধ্যমে আমি নিশ্চিত করব আমার জীবনে এমন একটা আমার মা বাবার পরে আমি এমন একটা সন্তান, আমি রাজীব আমার সকল চিন্তা ভাবনা আমার কাজ আমার ধ্যান ধারণা আমার সকল মানে আমি গতকাল রাতে আমার ঘুমা আমি আমার গাড়ি নিয়ে ড্রাইভ করে আসছি, আজকে আপনাদের সাথে কথা বলছি, আপনার কি মনে আছে একটা বারের জন্য একটা সেকেন্ডের জন্য আমি চাই আমার ইনকামের জন্য অন্য কে বেশি ফোর দিবে না, এটা আমাকেই দিতে হবে। বাহানা আমি ছুড়ে দিতেই পারি, এতে আমার কোনো ডেভেলপমেন্ট আসবে না। আর যদি প্রেশার ঢালতে হয় এটা আমার উপরই আমাকে ঢালতে হবে। এই জন্য আমি ডিসাইড করেছি আমার মা বাবার পরে 14 জেনারেশনের জন্য আমি রাজীব আমার মা বাবার 14 জেনারেশনকে স্যাক্রিফাইস করলাম, আমাকে প্রেশারটা আমি নিব উপভোগ ওরা করবে, এরকম সন্তান আমি হতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার জন্য যা চাই তা পুরোটাই আপনার জন্য চাই। আমি চাই একটু শুনতে কে কে আছেন, ডেডিকেট করবো আমরা আমাদের পরবর্তী 14 জেনারেশনের জন্য নিজেকে কে কে আছেন দেখতে চাই। আপনার সফলতা এটা ভূমিষ্ঠ করতে আপনারও অনেক কষ্ট হবে, যারা এই কষ্টটা নিতে পারে তারাই মা ডাক শুনতে পারে। সবাই সবার সফলতা সবার করে জন্ম হোক একবার, সবাই সফলতার কানে আপনার কানে সফলতার মা ডাক শুনেন এই প্রত্যাশা।